নমস্কার আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু করার জন্য ছাত্রছাত্রীরা পথে নামল। বিদ্যুতের বিল বাকি থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ দপ্তর। বাস দুর্ঘটনার পর নড়ে চড়ে বসল পূর্ব বর্ধমান জেলার পুলিশ। বৃষ্টির কারণে প্লাবিত হল বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল। রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল শহর বর্ধমানে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। তারকেশ্বরের মন্দিরে জল ঢেলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো একজনের। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বর চাপাডাঙ্গায়। ঘটনায় আহত হয়েছেন একজন, মৃত ব্যক্তির নাম অভিজিৎ নন্দী। আহত শ্রীকান্ত দাসের চিকিৎসা চলছে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। তারকেশ্বর থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হলো একজনের, আহত চার শিশু সহ 20 জন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আরশা থানার করাং গ্রামের কাছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বাসের চালক ও খালাসি পলাতক। পুরুলিয়া থেকে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা। আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে কলকাতা শহরের একটি প্রেক্ষাগৃহে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলকাতা থেকে সপ্তর্ষি সিনহা রিপোর্ট, আনন্দবার্তা। শ্রাবণ মাস উপলক্ষে অসংখ্য ভক্ত শিবের মাথায় জল ঢেলে ভক্তি সঞ্চয় করেন। অন্যান্য জায়গার সাথে সাথে পুরুলিয়া জেলার রঘুনাথপুরেও একই চিত্র ফুটে উঠেছে। ভক্তদের যাতে সমস্যা না হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংঘগুলি। পুরুলিয়া থেকে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে ভক্তরা ভক্তি ভরে জল ঢাললেন শিবের মাথায়। অন্যান্য জায়গার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও একই চিত্র ফুটে উঠল। ভক্তি অর্জনের লক্ষ্যে ভক্তদের মধ্যে উৎসাহ প্রকাশ পায়। পুরুষ ও মহিলা উভয় দেবতা শরণাপন্ন হন এদিন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, আনন্দবার্তা। এক বৃদ্ধা ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার সময় দুই বাইকে করে দুষ্কৃতী বৃদ্ধার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার কাকটিয়া বাজারে। দুষ্কৃতীদের বাইকে বৃদ্ধার কাপড় জড়িয়ে যাওয়ায় বেশ কিছু রাস্তায় ঘষে যান তিনি। জখম অবস্থায় বর্তমানে তিনি তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুনের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু করার জন্য ছাত্রছাত্রীরা পথে নামল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি কলেজে। ছাত্রছাত্রীদের আশা পূরণ হয় কিনা তা সময় বলবে। পূর্ব বর্ধমানের গলসি কলেজে কলা বিভাগ ছাড়াও বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ চালু করার জন্য ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে দাবি জানায়। আমাদের আন্দোলন সাধারণত গলসি তৃণমূল ব্লকের মধ্যে 162 গ্রাম ও 9টি পঞ্চায়েত, গলসি 1 নম্বর ব্লকের মধ্যে 164 গ্রাম ও 9টা পঞ্চায়েত। তার মধ্যে বহু ছাত্রছাত্রী আমাদের গলসি কলেজের উপর নির্ভরশীল। তার মধ্যে মানে কিছু কিছু ছাত্রছাত্রী যারা ইংলিশ আর ইংলিশ বিভাগের জন্য বেশি পড়ছে, তারা সায়েন্স বা কমার্স বিভাগ নিয়ে পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা পড়তে পারে। এবং আমাদের এখান থেকে বর্ধমান বা মানকর বা ঘুষকর অনেকটা দূরত্ব, তার জন্য এই সমস্যার সমাধান হতে হচ্ছে। তো আমাদের অঞ্জন কাকা, আমাদের সত্য অঞ্জন কাকা এই কর্মসূচির জন্য আমরা মানে প্রচুর আনন্দ পাচ্ছি। আজ আমি করতে পারে না, এই কারণে পারে না, যাতায়াতের অসুবিধা হয়। আর এলাকার ছেলেমেয়েরা এত দূরে নয় মানকরে, এইদিকে পড়তে হলে মানকর যেতে হবে, নয় ওইদিকে বর্ধমান রাজ কলেজ কলেজ এই কলেজগুলো যেতে হবে। আমাদের এইদিকে বলছি 1 নম্বর 2 নম্বর ব্লকের ছাত্রছাত্রীরা যারা আছে তাদের পক্ষে কোনোদিনই সম্ভব নয় বর্ধমানে গিয়ে, ওই টাকার পয়সার অভাবে বর্ধমানে গিয়ে তারা পড়াশোনা করতে পারবে না। কারণ আমাদের চাষিবাসী এলাকা নিষ্ঠ ছেলেমেয়েরা যাতে এখানে পড়াশোনা করতে পারে, সেই জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি। আমাদের সাথে আমাদের অঞ্জন কাকা আছে, যে লড়াইয়ের আমাদের সঙ্গ, যাকে দেখে এই আন্দোলন কি চলবে তোমাদের যতদিন যতদিন না আমাদের বাণিজ্য বিভাগ আর বিজ্ঞান বিভাগ চালু হয়েছে ততদিন চালাবো। আমরা ডিএম অফিস পর্যন্ত যাবো। তোমার নাম অমিত হাটি। 2007 সালে কলেজ প্রতিষ্ঠা হয়, কিন্তু এখনো কলা বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগ চালু হয়নি। কলেজে সায়েন্স আর বাণিজ্য বিভাগের ডিপার্টমেন্ট চালু হোক।
অথচ গলসি এক নম্বর ও দুই নম্বর ব্লকের প্রায় 300 বেশি গ্রামের ছেলে মেয়েদের এই কলেজে পড়াশোনা করতে হয়। এখন যদি এখানে বিজ্ঞান বিভাগ খুলে বা বাণিজ্য বিভাগ খুলে সেটা আমার উপরেও নির্ভর করবে না, সেটা নির্ভর করবে আমাদের প্রথম যে লিখিত আবেদন আসবে লোকালের থেকে, সেই লোকালের যে আবেদন তাতে উল্লেখ থাকবে যে আমার এত এই এলাকার এতগুলো গ্রাম এতগুলো এটা কোনো জরুরি নয়, এই এলাকায় কটা কলেজে কমার্স আছে এবং এই এলাকায় কটা কলেজে বাণিজ্য বিভাগ আছে তার উপরে তো আমরা ছাত্রছাত্রী পাবো। এই এলাকায় 50,000 লোক আছে, 50,000 তো এখানে পড়তে আসবে না, তারা পড়তে আসবে এই এখানে যাদের বাণিজ্য বিভাগ আছে এবং বিজ্ঞান বিভাগ আছে সেই ছাত্রছাত্রীরা তো আসবে, সেই তার হিসাব দিয়ে আমার কাছে লোকাল ডিমান্ড আসবে, সেই লোকাল ডিমান্ড আমরা গভর্নিং বডিতে একটা প্রতিটা একটা স্টেপ আছে, শুধুই তো খোলা মধ্যে তো খোলা নয়, তা সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে ছেলেমেয়েদের যে যদি লিখিত ডিমান্ড আসে লোকাল থেকে যে তারা ওই কথাটা আমাকে লিখতে হবে যে এতগুলো তোমার তোমার কাছে স্কুলে সেই ছেলেরা এখানে পড়তে পারছে না, এতগুলো বাণিজ্য বিভাগ আছে এতগুলো স্কুলে বাণিজ্য বিভাগ আছে তারাও পড়তে পারছে না, সেটা নিয়ে আমি গভর্নিং বডিতে প্রেস করবো। আমার দায়িত্ব হচ্ছে গভর্নিং বডিতে এবং গভর্নিং বডি যা সিদ্ধান্ত নেবে তার বাইরে তো আমি এক পাও হাঁটতে পারি। তা প্রথম ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমাদের ডেপুটেশন দেবার আগে আমি তো আজকে উপস্থিত নাও থাকতে পারতাম, আপনারা যে এসেছেন তার আমি তো আজকে না থাকতে পারতাম, তাহলে আপনার কার কাছে স্টেটমেন্ট বলুন, তাহলে স্টেটমেন্ট দেওয়া ডেপুটেশন দেবার বা বিক্ষোভ দেখাবার একটাই রাস্তা যে আমার কাছ থেকে অগ্রিম ডেট নেওয়া বা কী বিষয়ে হচ্ছে সেই ব্যাপারটা জানা, এটা কিন্তু কোনো লিখিত নেই, সবের দাবি অপ্রাসঙ্গিক নয়। থ্যাংক ইউ। দাবি অপ্রাসঙ্গিক নয় স্যার, এর আগে এটা আমরা এই চেয়ারে যে বসে আছি এটা এলাকার উন্নয়নের জন্য, যদি গভর্নিং বডি মনে করে বা স্থানীয় মানুষ মনে করে যে হ্যাঁ আমাদের যা ঘর আছে আমাকে বলতে দাও, তাহলে খোলার ব্যাপারে এখানে যদি স্থানীয় ছেলেমেয়েরা উপকৃত হয়, এখানে আর্টস খোলা হয়েছে তার মানে 3 বছরে 2200-2300 ছেলে পড়ছে, এখানে তো এলাকার ছেলেরই পড়ছে, বাণিজ্য বিভাগ খুললে চান্স খুললে তাহলে তো আরও ছেলে বিষয় যাকে মূল করা দরকার তার কাছেই নেই খবর, আমার কাছে কোনো খবর নেই, আমার কাছে কোনো এই যে মেল দেওয়া হয়েছে বা লিখিত দেওয়া হয়েছে এই ব্যাপারে আমার কাছে কোনো খবর, আমি আজকেই শুনলাম এবং সকালেই এসেই আমি শুনলাম তাও কোনো ছাত্রের ব্যক্তিগতভাবে আমার কাছে এসে বলে গেছে যে আমাদের এই নিয়ে আজকে মিডিয়াতে ডাকা হয়েছে। স্যার আপনি কি কোনো পদক্ষেপ নেবেন এটার জন্য? হ্যাঁ, আপনি কি কোনো পদক্ষেপ নেবেন আগে পদক্ষেপ কিছু নেবেন? আমার কাছে যদি ওই যে বললাম তো একটা কথাই বলছি যে যদি আমার কাছে লিখিত ডিমান্ড আসে এই লিখিত ডিমান্ড আসলে তবেই আমি গভর্নিং বডিতে তুলতে পারবো, আমার সদিচ্ছার অভাব। এ ব্যাপারে কলেজের নিরাপত্তা রক্ষী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও কোনো ফল হয়নি বলে জানান। গুলশি মহাবিদ্যালয়ের ছাত্রীরা তাদের দাবি নিয়ে গুলশি মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের কাছে তারা যে দাবি নিয়ে গিয়েছিল ধর্ণা দিয়েছিল দাবি করেছে, আজকে প্রিন্সিপাল মহাশয় উনি বললেন যে তারা ছাত্ররা তাকে লিখিত জানাননি, যদি নাও জানিয়ে থাকেন তবু আমি এলাকার বাসিন্দা হিসেবে বলবো যে এলাকার ছাত্রছাত্রীর যে দাবি সেই দাবি অবশ্যই এটা আন্তরিকভাবে দেখা উচিত, তার কারণ এই এলাকার বিভিন্ন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উপরে জড়িয়ে আছে। আপনার নাম পরিচয়? আমার নাম বিমল ভক্ত, গলসি ব্লকের বহগ্রাম অঞ্চলে। আপনার কি ছেলে মেয়েকেও পড়ে এখানে? আমার ছেলে এখানে পড়াশোনা করতো, মেয়েও এখানেই কলেজেই পড়াশোনা করতো, ছাত্র এখান থেকে চলে গেছে, আমার বহু রিলেটিভ এই কলেজের ছাত্রছাত্রী আছে। গলসি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে।
বিদ্যুতের বিল বাকি থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ দপ্তর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার পলাশন গ্রামে, ফলে অসুবিধায় পড়েছে গ্রামবাসীরা। বিল বকেয়া থাকায় বিদ্যুতের লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর, ফলে পানীয় জলের সংকটে গ্রামের প্রায় 7,000 পরিবার। সমস্যার সমাধানে নয় বরং দায় সেরে ফেলতে তৎপর পঞ্চায়েত প্রশাসন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার পলাশন গ্রামে। আজকে গত 7 দিন ধরে জল নেই, এখানে সবই পেয়েছির উপর বেশি ভরসা হয়ে গেছে। পেয়েছি হওয়ার পর থেকে তো প্রত্যেক মানুষের বাড়িতেও যে টিউবওয়েল ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে পেয়েছির হওয়ার পর থেকে। তো গত 7 দিন ধরে কানেকশান কাটা আছে ইলেকট্রিকের, জিজ্ঞেস করলে বলে এখন পঞ্চায়েত আন্ডারে পঞ্চায়েত বিল মেটায়নি তার জন্য কানেকশান কাটা। কারা বলছে এটা? পঞ্চায়েতের যে কোনো সদস্যকে জিজ্ঞেস করা হোক বা সাধারণ মানুষের যে কথোপকথন, সবাই তার মধ্যে একটাই ধরে যে পয়সা মেটায়নি তার জন্য ইলেকট্রিক বিল কাটা, কানেকশান কাটা আছে। তো বিল দিলে হবে, কিন্তু কবে যে বিল দেওয়া হবে সেটা কোনো গ্যারেন্টি, কে দেবে সেটার কোনো গ্যারেন্টি। কতদিন ধরে এই সমস্যাটা? গত 7 দিন ধরে ছিল। বাড়ি বাড়ি যে 800 টাকা করে হোম কানেকশানের জন্য নেওয়া হয়েছিল সেটাও হয়নি। বলেছিল ট্যাঙ্ক হলে বাড়ি বাড়ি কানেকশান হবে, ট্যাঙ্ক হয়নি। ট্যাঙ্ক তো আপনার কবে হবে তার কোনো ঠিক নেই। সয়েল টেস্ট হয়েছে আজ বহু বছর আগে, 2-3 বছর আগে, এখনো পর্যন্ত কোনো ট্যাঙ্ক হয়নি। কোথায় এটা? এটা পলাশন। কলে জল নেই তো সেন্টারে বাচ্চারা খেতে পায় না, পুকুরের জলেতেই ব্যবহার সব। বাচ্চাদেরকে পুকুরের জলেতেই হাত ধোয়ার, থালা ধোয়ার সব কিছু পুকুরের জলে। কতদিন ধরে এই এটা হয়েছে? এটা 1 মাসের ওপর হয়ে গেল। সেন্টারে কল তো বন্ধ করে দিয়েছে, বাচ্চাদেরকে খেতে দেয় না, পুকুরের জল নিয়ে গিয়ে করাচ্ছে। কি এই সেন্টারটা মানে কোথায়? এই যে আমাদের পলাশনের সেন্টার, আইসিটিএম সেন্টার। এটা কোন পাড়া? এটা পলাশন মাঠপাড়া বলে, পলাশন মাঠপাড়া। বাচ্চাদের কি ওই ওই জলেতেই রান্না হচ্ছে? হ্যাঁ, ওই জলেতেই রান্না হচ্ছে, হাত ধোয়া, বাচ্চাদের থালা ধোয়া সব কিছু ওই জলেতে। দিদিমণি এই কল থেকে জল নিয়ে যায়, শুধু খাট রান্নাটা শুধু করে, বাকি সব কিছু ওই জলেতেই হচ্ছে। ওই জলে সব কিছু। কতদিন ধরে চলছে এটা? হ্যাঁ, 1 মাসের উপর হয়ে গেল। আর এই দিকে একটা কলের উপর একটাই কল, এই কলটা থাকে না, থাকে না, 1 সপ্তাহ হলো বাগানো হয়েছে। এটা কারা বাগালো? কারা? এই পশ্চিম পাড়া পলাশন। চাঁদা তুলে বাগানো হয়, জল খেতে পাই না আমরা, আমাদের জলের সমস্যা প্রচন্ড। আচ্ছা, জল আমাদের জল আমরা এপাড়া থেকে ওপাড়া থেকে জল না নিয়ে এলে আমরা খেতে পাই না। একটা পিএফজি ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, চাপা কল একটা ছিল সে 5 বছর বন্ধ হয়ে গেছে। আমাদের জলের সমস্যাটা খুবই। এই পিএইচজির জল কতদিন ধরে বন্ধ আছে? পিএইচজির জল আপনার বন্ধ আছে 2 সপ্তাহ। কি জন্য বন্ধ আছে কি জানেন? না, সেটা বলতে পারছি না। পঞ্চায়েতে জানানো হয়েছিল, সবাই গেছিলাম একবার, তো আজ দেবো কাল দেবো করে পঞ্চায়েত থেকে বলা হচ্ছে, কিন্তু জল আসছে। আচ্ছা, এটা কি গোটা পঞ্চায়েত পলাশন এলাকাটা না শুধু আপনার এলাকায়? পলাশন এলাকাটাই পুরো পিএইচজি। কোথাও কেমন একটা করে চাপা কল আছে, তো আমাদের এইখানটা চাপা কল নেই। আগে ছিল? আগে ছিল, একটা ছিল, আর এই পশ্চিম সংসদে একটা ছিল। তো এখন পশ্চিম সংসদেরটাও ভেঙে গেছিল, আমরা নিজেরা চাঁদা দিয়ে সারিয়েছি, আর পূর্ব আমাদের সংসদটাই একটা কল নেই। এটা কি পঞ্চায়েত বাগায় না? না, এটা পঞ্চায়েতকে অনেকবার জানানো হয়েছে, পঞ্চায়েত ছাড়াই না, আমরা নিজেরা ঘর থেকে পয়সা দিয়ে সারি। আপনাদের কোন সংসদে বাড়ি? আমাদের পূর্ব সংসদ। জলের লাইনে কতক্ষণ মোটামুটি দাঁড়িয়ে থাকতে হয়? জলের লাইনে কোনো ঠিক নেই, ঘরে কাজ সেরে তারপরে বেরিয়ে আসতে হয়। সব সময় দেখছেন এই লাইন? সব সময় তো, রাত্রিরে আমরা অনেক সময় রাত্রিরে সকালের জন্য জল তুলে নিয়ে যাই, সেই জলটা রাত্রে পরের দিন খাই এরকম। এই এই কলটার উপর খারাপ হয়ে যাবে, আবার এটাও খারাপ হয়ে যাবে, খেতে পাবো না, যার জন্য আমরা জল যখন আসি অনেক করে জল তুলে নিয়ে যাই। এই কলটার উপর কতজন মানে কতগুলো পরিবার? পরিবার একটা পুরো পাড়া, আদিবাসী আমরা বাস করছে আমাদের, তারপর আমরা ক্ষেত্রে আমরা সবাই দুটো মানে একটা গোটা পাড়া লোক চলে, দুটো পাড়া মিলে জল খেতে পারে। প্রায় কতগুলো মানে ঘর আছে মোটামুটি? কতজনের মতো ঘর হবে? 250 জন হবে। বছর 2 আগে গ্রামে পিএইচজি প্রকল্প চালু হয়। সপ্তাহখানেক আগে প্রায় লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দপ্তর লাইন কেটে দেয়। পঞ্চায়েতের বলতে শুধু পলাশন গ্রামের একটা পিএইচজি ছিল, সেই পিএইচজিটা আমাদের জেলা এটা আর কি ইলেকট্রিক বিল দিত, তা সেই হিসাবে আমাদেরকে যখন চার্জ দেয় তারপর থেকে কিন্তু আমার কাছে কোনো বিল আসে টাকা ছিল, তারা বিলটা ওইখানে দিল। দেখা যাচ্ছে এখন হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই আমাদের পিএইচজি ইলেকট্রিক লাইনটা কেটে দিয়ে যায় ইলেকট্রিক ডিপার্টমেন্ট। তা এইটার ব্যাপারে নিয়ে এবারে যে টাকাটা এসছে সেই টাকাটার অ্যামাউন্টটাও বিশাল, মানে 1 লাখ টাকার উপরে, একটা 66,800 কত টাকার মতো আছে আর একটা 57,000। এটা কতদিনের বিল? এটা
সেটাই তো আমি এখন ধোঁয়াশার মধ্যে রয়েছি, যেটা এর আগের আমাদের চার্জ দেওয়ার আগে পর্যন্ত আছে না এখনকার আছে, এটা আমি এখন বিলটা জাস্ট দেখছি, বিডিও সাহেবের কাছে নিয়ে গেছি, আজকেই নিয়ে গেছি। বিডিও সাহেব ছিলেন না বলে এটা হয়নি, তবে এর আগে জয়েন্ট সাহেবকে আমি বলেছিলাম, তাই এটা দু একদিনের মধ্যেই মিটে যাবে, দিয়ে আমরা বিল সাবমিট দিয়ে ইলেকট্রিক লাইন যোগাযোগ করবো এলাকার মানুষ যাতে পানীয় জলের সমস্যাটা মিটায়। চাপা কলটা নেয় বলতে কি, আমাদের পিএইচি যেহেতু এত টাকা একটা প্রজেক্টের ব্যাপার, তারা সরকারির ব্যাপারে দু রকম তো দেওয়া যায় না, এক হচ্ছে আমরা স্কুল ICDS এইগুলোকে ব্যবস্থা রেখেছি, আর মানে যেখানে এক একটা মানে এলাকা ভিত্তিক আছে সেখানে এক একটা কল রেখে দিয়েছি, সেটা আমরা বলেছিলাম যে আমরা মেনটেন্স করবো সব কিছুই, শুধু জাস্ট মিস্ত্রি মানে এলাকার মানুষেরা যা যদি একটু সহমত পোষণ করে, আমরা বলেছিলাম যে 200-300 টাকার হয়তো যে মিস্ত্রি খরচাটা ওইটা যদি দিয়ে তারা বাগায় তাহলে তাদের একটা সহানুভূতি থাকে কলটাকে দেখাশোনার জন্যে বা একটু যাতে করে ভালো থাকে, সেই জন্য আমরা এটা ওই বেনিফিশিয়ারিটা পয়সাটা দিয়ে ওই মিস্ত্রি খরচাটা দিত, যার ফলে এখন দেখা যাচ্ছে ওই জল এই পিএইচি থেকে পেয়ে যাচ্ছিলো বলে ওইগুলো ততটা ব্যবহার করছিল না, যার ফলে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিছু ICDS সেন্টার যেমন মেটে পাড়া বা আদিবাসী পাড়াতে ICDS সেন্টারও কল নেয়, ওটা আছে, ওটা একটু পিচ রাস্তার সাইডে আছে, আর এটা নতুন আমাদের এটা হলো এক দু বছরের মধ্যেই হয়েছে, তবে ওটা আমাদের যেহেতু একটা পিএইচি ট্যাপ দেওয়া হয়েছে, পিএইচি ট্যাপ দেওয়া আছে, হ্যাঁ এটাতে চলছে বলে আমরা নতুন করে কলগুলো বসাই। এই পিএইচি সমস্যাটা কী জন্য হলো? সমস্যাটা হয়েছে এই যে বহুদিন বিলটা যে মানে এর আগে থেকে জেলা দিচ্ছিলো, এবার আমাদের কাছে আসেনিকো, এবার আমরা ভাবছি যে জেলায় দিচ্ছে, এবারে হঠাৎ করে মানে অনেক টাকা বিল চলে এসেছে। কত টাকার মতো বিল এসছে? 1,00,000 টাকার উপরে। এই বিলটা কারা দেবে এটা? সেটাই এখন ধোঁয়া আছে যে সরকার দেবে না পঞ্চায়েত দেবে, তবে আমরা এর আগে যখন DM সাহেব আমাদেরকে এটা দিয়েছিলো তখন বলেছে সমস্ত মেনটেন্স নাকি এদিকে করতে হবে, তা সেটার দিক দিয়ে কোনো অসুবিধে নাই, আমরা কোন ফান্ড থেকে দেবো, CFC ফান্ড থেকে দেবো না কোন ফান্ড থেকে দেবো সেটার জন্য জাস্ট আমি ভিডিওকে একটু চিঠি করেছি, চিঠিতে উত্তর এলেই আমি মানে কাল থেকেই প্রসেস করে দেবো, কালকে হয়তো বিল দিয়ে আমি। প্রাইমারি স্কুল বা ICDSগুলোতে তো জল পাচ্ছে না? না সবই জল পাচ্ছে, প্রাইমারি স্কুলেও মানে নলকূপ দিয়ে আছে বা এই মুহূর্তে তো নলকূপ বন্ধ থাকে যাদের? না না নলকূপ বন্ধ নাই, নলকূপ এটা হঠাৎ করে এই যে এটা হয়ে গেল, এবারে মিস্ত্রি তো এখন কাজের সময়ে, এবার যে কল যে সারানোর মিস্ত্রি সেই মিস্ত্রিগুলো তো পাওয়া যাচ্ছে না, কালকে হয়তো বিল দিয়ে আমি। প্রাইমারি স্কুল বা ICDSগুলোতে তো জল পাচ্ছে না? না সবই জল পাচ্ছে, প্রাইমারি স্কুলেও মানে নলকূপ দিয়ে আছে বা না এই মুহূর্তে তো নলকূপ বন্ধ থাকে যাদের? না না নলকূপ বন্ধ নাই, নলকূপ এটা হঠাৎ করে এই যে এটা হয়ে গেল, এবারে মিস্ত্রি তো এখন কাজের সময়ে, এবার যে কল যে সারানোর মিস্ত্রি সেই মিস্ত্রিগুলো তো পাওয়া যাচ্ছে না, ওটা মানে সবই পদ্ধতি ঠিক আছে মানে আমি কাজে। নতুন এই সমস্যার হাত থেকে কিভাবে নিস্তার পাই গ্রামবাসী তা জানা নেই তাদের কাছে। জল না ওই যে একটা মানুষের কলেজে সবাই আনতে আছে, সে তো গরিব মানুষ, এখন কিন্তু ধরে নিয়ে যাবেন ভাই মিটা দিই, অন্য কারেন্ট থেকে হয়তো নিচ্ছে তার থালি ভরবে এত টাকা বিল, এবার তো পুলিশ আসবে ধরে নিয়ে যাবেন, যাই করুন না করুন এই যে এতগুলো লোকের থেকে লুকা আগুনের কাছে বলতে পারে না যে আমাদের ঘরে কল নাই কি না এই শুনতে পারল বলতে পারে না। কি চাইছেন আপনারা? কি চাইছি কি কল চাই যখন কি চাইব বলে জল ধরে না কল চাই কল জল চাই তো কি চাইছি আমরা বলছি তো নোট ফোনা কেন্দ্র থেকে জল আসবে আমরা সেই জন্য আহারা ফেলে ধরে নেবো। কলটা কতদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে? হয়ে আছে মানে 15-20 দিন হবে। দেখুন আদিবাসী ভাড়া থেকে আমাদেরকে এই যে বাগদি পাড়া একটা কল কোথায় আসেন কি দেখুন, দেখেন যদি বলবেন যে হ্যাঁ কোথায় কল আছে ওই কলটা আছে আজকে বিগত 6-7 দিন ধরে পিএইচি জলের যে সরবরাহ সেটি বন্ধ আছে। কি কারণে বন্ধ? আমরা যতদূর জানতে পারছি যে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার জন্য নাকি জল দেওয়ার বন্ধ রয়েছে। কতদিন ধরে বন্ধ আছে? গত 1 সপ্তাহ। চাপাকল তো আছে? চাপাকল রয়েছে, কিন্তু চাপাকল যেটা থাকা উচিত পর্যাপ্ত পরিমাণে নেই। আমাদের গ্রামের যা লোক সংখ্যা সেই তুলনায় চাপাকলের পরিমাণ অনেকটাই কম, তো যদি এটা পঞ্চায়েত একটুখানি মাথায় নেয়, যদি এই সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করে বা তাহলে আমাদের গ্রামের মানুষের একটু সুবিধা হয়। বিদ্যুৎ দপ্তর কি জানাচ্ছে আপনাদের? বিদ্যুৎ দপ্তরের ব্যাপারটা দেখুন ওটা আমি ঠিক পরিষ্কার বলতে পারবো না, কারণ আমি সেটা কথা বলিনি বা আমি জানিও না, তবে গ্রামের মানুষ নাকি
যতদূর পঞ্চায়েত থেকে জানতে পেরেছি যে বিদ্যুৎ সংযোগ কাটা আছে বিদ্যুতের বিল না মেটানোর জন্য। কতদিন এই সমস্যাটায় ভুগছেন আপনারা? লাস্ট 7 দিন ধরে। পঞ্চায়েত প্রধান কোনো উত্তর দিচ্ছে ব্যাপারে? না, এটা আমার ঠিক জানা নেই। আপনাদের বাড়ি বাড়ি কোনো কল? আমাদের এখানে হাউস কানেকশন তো কিছু নেই। হাউস কানেকশন হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি, পিএইচসি ট্যাঙ্ক না হওয়ার জন্য। হাউস কানেকশনের জন্য কিছু নিয়েছিল নাকি আপনারা? হাউস কানেকশনের জন্য 100 টাকা করে তোলা হয়েছিল। কতদিন আগে সেটা? সেটা পিএইচসির আরম্ভ হওয়ার সময়, 2013-14 সালের ঘটনা। পিএইচসিটা কতদিন চলছে? কতদিন? 2015-র প্রথমের দিক থেকে বা 2014 শেষের দিক থেকে শুরু হয়েছে। প্রথম থেকে কি এরকম ইলেকট্রিকের প্রবলেম? না 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 না, এটা জাস্ট এই 7 দিন, আগে কোনো দিন এই সমস্যা হয়নি। এই পিএইচসি কেন্দ্রের কথা, স্কুল বা আমাদের পলাশন দুটো হাই স্কুল আছে, একটা বয়েজ একটা গার্লস, প্রাইমারি স্কুলও আছে আপনার, ধরুন নিয়ার অ্যাবাউট গোটা 4-5, এবং যে বাচ্চাদের যে আইসিডিএস কেন্দ্র আছে সেটাও গোটা 3-4। তো সব জায়গাতেই তো জলের সমস্যা। এই পিএইচসির উপর নির্ভর করে কতগুলো পরিবার আছে মোটামুটি আনুমানিক? আনুমানিক আমাদের পলাশন গ্রামে নিয়ার অ্যাবাউট 10,000-এর উপরে লোকের বাস। তো আপনি এতগুলো পরিবারই ধরতে পারেন, 10,000 লোকের পরিবার তো এখানে বাস করছেই, সবাই জলের সমস্যায় ভুগছে। হ্যাঁ অবশ্যই, ম্যাক্সিমাম ঘরে কি এখন কটা ঘরে আর টিউবওয়েল বা সাবমার্সেল আছে? রায়না থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। বাস দুর্ঘটনার পর নড়ে চড়ে বসল পূর্ব বর্ধমান জেলার পুলিশ। বেসরকারি বাসগুলিকে চেক ইন পর্ব চালানো হলো প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের এইরূপ উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় তা সময় বলে দেবে। রবিবার বাস দুর্ঘটনার পর নড়ে চড়ে বসল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সোমবার বর্ধমান আরামবাগ রোডের খালের পুলের কাছে যাত্রীবাহী বেসরকারি বাসগুলিতে চেকিং করেন। বাস ছাড়া অন্যান্য যানবাহনেরও চেকিং করা হয়। ডিএসপি ট্রাফিক সুকান্ত হাজরার নেতৃত্বে চেকিং চালানো হয়। বাস চালকদের লাইসেন্স পরীক্ষা করতে গিয়ে দেখেন লাইসেন্সে প্রচুর গরমিল, 8টি বাসের চালক লাইসেন্সই দেখাতে পারেনি। পুলিশ ওই বাসগুলি আটক করে, যাত্রীদের বাস থেকে নামিয়ে অন্য বাসে পাঠানো হয়। হেলমেটবিহীন বাইক আরোহীদেরও এদিন ফের ধরা হয়, করা হয় মোটা অঙ্কে জরিমানা। উল্লেখ্য, রবিবার বর্ধমান থেকে মেচেদা যাওয়ার পথে রায়নার মিরেপোতার কাছে রেশারেশি করতে গিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে প্রথমে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে নয়নজুড়িতে উল্টে যায়। এতে জখম হয় 25 জন যাত্রী। এদিনের অভিযানে রায়না থানার পুলিশের পাশাপাশি ছিলেন সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় কুণ্ডু। ড্রাইভিং লাইসেন্স না থাকলে সঙ্গে সঙ্গে গাড়ি আটক করা হচ্ছে, তারপর নির্দিষ্ট নথিপত্র দেখানোর জন্য মালিককে খবর দেওয়া হচ্ছে, নাহলে গাড়ি আটকে রাখা হচ্ছে। আর দুচাকার ক্ষেত্রে হাইওয়ে যেহেতু, হেলমেটটা আমরা একদম বাধ্যতামূলক করছি, যেহেতু অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে গেছে। বাস দুর্ঘটনা তো প্রায় ঘটছে, যে কালকেও তো একটা ঘটেছে ঘটনা। না, বাস দুর্ঘটনা কালকে যেটা ঘটেছিল সেটা ওই মানে বাসেরই ফল্ট ছিল। আমরা মানে অনুসন্ধান করে যেটা দেখেছি ওটা বাসেরই মেনটেন্যান্সের দোষ ছিল। আমরা মেনটেন্যান্সের কাগজপত্র দেখছি, এমডিআইয়ের সঙ্গে কথাবার্তা বলেছি, আমরা এরপর যুগ্মভাবে এমডিআই এবং পুলিশের তরফ থেকে যৌথভাবে আমরা আবার অভিযান করব। হাই স্পিডে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে কি? হাই স্পিডের গাড়ির ক্ষেত্রে আমরা মানে যে গাড়িগুলোকে ধরতে পারছি না সেগুলোকে ধাওয়া করে আমাদের স্পেশাল বাইক টিম আছে, স্পেশাল গাড়ি টিম আছে, তারা গিয়ে মুভ করছে এবং গাড়ি ধরছে। এখন পর্যন্ত দুটো গাড়ি ধরা গেছে যারা বেরিয়ে গেছে। এমনি অনেক সময় অভিযোগ ওঠে যারা বাস চালায় তাদের ড্রাইভারদেরই অনেক সময় লাগে, এরকম নেই? অনেক গাড়ি নিয়ে আমরা প্রায় 10টা মতো গাড়ি ধরেছি এখনও পর্যন্ত। তো কয়েকজন বাড়ি থেকে ড্রাইভিং লাইসেন্সের দিয়ে দিয়েছে, তারপর যত ইচ্ছে ছাড়া দিয়েছে কাগজ না দেখানোর পর। রায়না থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। বৃষ্টির কারণে প্লাবিত হলো বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল। গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর জল ক্রমশ বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। রবিবার থেকে ক্রমাগত বৃষ্টির কারণে প্লাবিত হলো বাঁকুড়ার বেশ কিছু অংশ। বাঁকুড়া শহরের দুই প্রান্তে থাকা গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত শহরে গত 24 ঘন্টায় 266 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। জেলায় সেই বৃষ্টির পরিমাণ 353.7 মিলিমিটার। এছাড়াও গন্ধেশ্বরী নদীর জল ঢুকে পড়েছে দোলতলা এলাকাতেও। শহরের জুনুবেদিয়া, কবরডাঙ্গা, অরবিন্দনগর, পলাশতলা এলাকা সহ অধিকাংশ জায়গা জলমগ্ন, যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
সব মিলিয়ে বাঁকুড়া শহরের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে। সতীঘাটি এলাকায় জলের স্রোতে দুটি বাড়ি ভেসে গেছে। সকাল দিকে বাড়িটা ছিল, মা মেয়ে ছিল, মেয়েটা কত বয়স? বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো শহর বর্ধমানে। শহরের বিভিন্ন ওয়ার্ডে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মসূচি। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি কুশপুতলিকা দাহ করা হয়। শাসক দলের পক্ষ থেকে কালা দিবস পালিত হল। রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী চলে এই রূপ প্রতিবাদী কর্মসূচি। বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত হয় প্রতিবাদী এই রূপ মিছিল। কোথায় কোথায় ঘোরা হলো? আমরা এই 6 নম্বর এই দেখলেন তো, এই একটু আগে বৃষ্টি পড়লো, তাও বৃষ্টির মধ্যে আমাদের মেয়েরা ছেলেরা সবাই এই তালে তাল দিয়ে পুরো 6 নম্বর ওয়ার্ডটা ঘুরে এসেছি। আপনারা জানেন যে আসামে মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার একমাত্র অত্যাচারের প্রতিবাদ করেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আসামের যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদ করার জন্য আসাম গিয়েছিলেন। সেখানে আমাদের এমপিদের ওপর যেইভাবে বিজেপি সরকার হেনস্থা করেছেন, একটা দেশের এমপি যেখানে 4-5 জন এমপি ছিলেন তাদের ওপর যেইভাবে অত্যাচার করেছে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারকে ধিক্কার জানাতে এবং সেই আসামবাসী যাদের ওপর অত্যাচার করছে তাদের পাশে দাঁড়াবার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ দিবস বা কালা দিবস হিসাবে আমরা এই 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এই মিছিল করলাম। কোথায় কোথায় যাওয়া হলো? আমরা এই মিছিল 6 নম্বর ওয়ার্ডের খালাসিপাড়ার মেন অফিস থেকে বেরিয়ে কানলাগের লোকো ভদ্রপল্লী আমবাগান হয়ে আবার এই মেন অফিসে আমরা শেষ করলাম। আপনারা দেখছেন এই বৃষ্টির মধ্যেও আমাদের কর্মীরা, আমাদের দলের নেতা নেত্রীদের ওপর যে অত্যাচার হয়েছে, আপামর বাসীর ওপর, আসামবাসীর ওপর যে অত্যাচার, তার প্রতিবাদে ভিজে ভিজে আজকে এই কালা দিবসের মিছিলে সামিল হলো। প্রতিটি মিছিলে দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক পা মেলান। আসামে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানাতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। দল পাঠাবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা দেখলাম আসাম এয়ারপোর্টে তাকে আটকে দেওয়া হলো। শুধু আটকে দেওয়া হলো না, তার সঙ্গে দুর্ব্যবহার করা হলো এবং তাদেরকে অ্যারেস্ট করে সারা রাত তাদেরকে জল খাওয়া এবং কোনো জিনিসের ব্যবস্থা করা হলো না এবং তাকে পরের দিন আবার বাংলায় প্লেনে দ্বারা পাঠিয়ে দেওয়া হলো। তারই প্রতিবাদে আমরা আজকে কালা দিবস পালন করছি রাজ্য জুড়ে, কালকে হয়েছে এবং আজকে হয়েছে সারা রাজ্য জুড়ে। আমরা আজকে এখানে বলতে চাই যে আসামের যে উদ্বাস্তু মানুষকে যারা করতে চাইছেন তার বিরুদ্ধে আজকে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ যারা ভারতবর্ষের রাস্তায় নেমেছে, তার সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি মমতা ব্যানার্জির নির্দেশে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আজকে সেই এনসিআর বাতিলের জন্য আমরা রাস্তায় নেমেছি। আর একটা পুতুল রয়েছে এবং এই কুশপুতুল আমরা মোদিজি আছে, আমরা চাই এই কুশপুতুলকে আমরা আর কি এখানে দাহ করা হবে এবং 2019-এ এইভাবেই আমরা মোদী সরকারকে ফিনিশ করতে চাই, বাংলা থেকে নয় শুধু গোটা ভারতবর্ষ।
জানেন যে আসামের 24 লাখ জনগণকে যে নিজের পরিচয় থেকে বঞ্চিত করছেন এই বিজেপি সরকার, এবং আমাদের যে নেতা মন্ত্রী সংসদ যারা গেছিলেন আসামে তাদেরকে এরিয়া করতে এমন দুর্ব্যবহার করেছে তা লজ্জাজনক। সেই জন্য আজ আমাদের এই 5 নম্বর ওয়ার্ডে পরিণত হচ্ছে। দলীয় নেতৃত্ব এদিন মোদী সরকারের বিরোধিতায় মুখরিত হয়ে ওঠেন, এর পাশাপাশি নেতৃত্বের পক্ষ থেকে কুশপুতলিকা দাহ করা হয়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর আর কয়েক মাস পর অনুষ্ঠিত হবে দুর্গাপুজো। জিটি রোড সম্প্রসারণের কারণে জায়গার সমস্যায় পড়েছেন পুজো কমিটিরা। সমস্যার সমাধানে পথে নামলেন বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস। আর মাত্র কয়েক মাস বাকি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর খুঁটি পুজো সমাপ্ত হয়ে গেছে। মণ্ডপ তৈরির শিল্পীরা নতুন মণ্ডপ তৈরিতে ব্যস্ত। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বেশ কয়েকটি নামি দামি পুজো অনুষ্ঠিত হয়। জিটি রোড বরাবর বেশ কয়েকটি পুজো অনুষ্ঠিত হয়, কিন্তু জিটি রোড সম্প্রসারণ হওয়ার ফলে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। বরনীলপুর মোড় এলাকায় লালটু স্মৃতি সংঘ বড় পুজো করে থাকে, কিন্তু সমস্যায় পড়েছেন জায়গার জন্য। আমাদের তো দুর্গাপুজো বর্ধমানে একটা ঐতিহ্যশালী পুজো, তো সেই পুজোর কিছু রাস্তা হওয়ার জন্য কিছু আমাদের সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাটা গত বছরও ছিল, কিন্তু এখন যে অবস্থা তাতে এরা দীর্ঘদিন ধরে যে মাটি কাঠামো ধরে আছে, আমাদের সঙ্গে আগের থেকে আমাদের পুজো হবে এবং এবারও আরও বড় বাজেটের পুজো। বর্ধমানবাসী পুজোটার দিকে তাকিয়ে থাকে, জেলার লোক এখানে আসেন, বিভিন্ন জায়গার থেকে লোক আসেন, আমাদের প্যান্ডেল করেন। কাশী পীঠের প্রথম মেদিনীপুরের প্যান্ডেল আমরাই আনি, আমাদের প্রতিমা করেন বাংলার বিখ্যাত শিল্পী মৃত্যু পাল, যিনি সবচেয়ে বড় দুর্গা পুজোর থেকে শুরু হচ্ছে। তাই আমরা তো নিজেরা ক্লাবের তরফ থেকে আমরা দুর্গাপুজো নিজেদেরকে বলেছি, ওনারাও আমাদের আশ্বাস দিয়েছেন, তার সাথে আমাদের জনপ্রতিনিধি আমাদের সমস্ত সময় আমাদের সাথে সহযোগিতা হাত বাড়ান।
সোমবার এলাকা পরিদর্শনে যান বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস। তিনি জানান, পিডব্লিউডি রাস্তা তৈরি করছে, মাটি পড়ে থাকায় সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা, মাটি সরিয়ে মণ্ডপ তৈরির কথা ভাবা হচ্ছে। আমাদের এবার লালপুরসুতি সঙ্গে এই পুজো, এত বড় পুজো, রাস্তা হয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় অসুবিধা দেখা দিচ্ছে, পুজোর প্যান্ডেল কোথায় করছে, সেই জায়গাটা আমরা দেখতে আসলাম। পিডব্লিউডির প্রচুর মারখাল পড়ে আছে, ওদেরই জায়গা পড়ে আছে, সেটা সরাবার জন্য আমরা বললাম যাতে 15 তারিখ থেকে আমাদের এই লালপুরসুতির সঙ্গে দুর্গা পুজো প্যান্ডেল করতে পারে। এই পুজোর বাজেট বেশি, বড় পুজো, ভালো পুজো, লালপুরসুতির সঙ্গে তাই বাজেটও বাড়ছে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। শহর বর্ধমানে শুরু হয়েছে ফুটবল লীগ টুর্নামেন্ট, রাধারানী ও স্পন্দন মাঠে চলে প্রতিযোগিতাগুলি। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেয়। ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে শহর বর্ধমানে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। সোমবার জাগরণী সংঘ এবং তরুণ স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এদিনের প্রতিযোগিতায় তরুণ স্পোর্টিং ক্লাব 3-0 গোলে জয়লাভ করে। অপরদিকে সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট চলছে শহর বর্ধমানে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রাধারানী স্টেডিয়ামে। এদিনের প্রতিযোগিতায় শিবাজী সংঘ এবং BYMA পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় শিবাজী সংঘ 1 গোলে জয়লাভ করে। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্তের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু করার জন্য ছাত্রছাত্রীরা পথে নামল। বিদ্যুতের বিল বাকি থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ দপ্তর। বাস দুর্ঘটনার পর নড়ে চড়ে বসল পূর্ব বর্ধমান জেলার পুলিশ। বৃষ্টির কারণে প্লাবিত হল বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল। রাজ্য নেতৃত্বে নির্দেশ মেনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল শহর বর্ধমানে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।